একুশ নম্বর পেজে দেখেন ব্যাকটেরিয়াল ভ্যাকসিন ভ্যাকসিন আমরা ব্যাকটেরিয়াল ভ্যাকসিনের হেডলাইন দেওয়া থাকলেও এটা মূলত ভ্যাকসিন দেখেন আমরা এর উপরে শুধু ভ্যাকসিনের হেডলাইন দিচ্ছি দুভাগে ভাগ করেছি একটা ব্যাকটেরিয়াল ভ্যাকসিন একটা হচ্ছে ভাইরাল ভ্যাকসিন ব্যাকটেরিয়াল ভ্যাকসিন দেখেন ব্যাকটেরিয়াল ভ্যাকসিন তিন ধরনের সেলুলার লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন সেলুলার ভ্যাকসিন মানে কি এই ভ্যাকসিনের মধ্যে ব্যাকটেরিয়ার কোনো সেল থাকবে না লাইভ লিভিং সেলও থাকবে না কিল সেলও থাকবে না সেলুলার ভ্যাকসিন দুই প্রকার ক্যাপসুলার এবং টক্সয়েড ক্যাপসুলার কথা মনে আছে সেই এমপিএইচএফ সালমা ইনিনগো কাসনিমগো কাসিমোফাইলাস আর সালমা মানে সালমোনেলা এর মধ্যে সালমোনেলা কিন্তু লাইভ ভ্যাকসিন আছে তাহলে সালমোনেলা দুজায়গায় ट्रू হবে ক্যাপসুলার ভ্যাকসিনে ट्रू হবে লাইভ ভ্যাকসিনেও সেটরু হবে টক্সয়েড ভ্যাকসিন আছে ডিপিটি ডিপথেরিয়া পারটুসিস এবং টিটেনাস মনে রাখবেন পারটুসিসের কিল ভ্যাকসিন আছে তাহলে একটু স্পেশালি জেনে নিলাম प्रिपरेशन ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লাইভ ভ্যাকসিন কারা ব্যাকটেরিয়াল লাইভ ভ্যাকসিন কারা ব্যাকটেরিয়াল লাইভ ভ্যাকসিন হচ্ছে বিসিজি সালমোনেলা এবং ফ্রান্সিসেলা ফার্স্টিং ব্লাড সুগার ফ্রান্সিসেলা বিসিজি এবং সালমোনেলা আর বাকি সবাই হচ্ছে ভ্যাকসিন আসেন ডান পাশে ভাইরাসের ভ্যাকসিন কারা ভাইরাসের কিল ভ্যাকসিন আমরা মনে রাখবো হিজরা একটা দেখেমোনিক হিজরা এইস মানে হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস আই মানে দুইটা ইনফ্লুয়েঞ্জা এবং ইনেকটিভেট পোলিও আই মানে ইনফ্লুয়েঞ্জা এবং ইনেকটিভেট পোলিও তারপরে যে মানে জাপানিসপালাইটিস আর রামানের রেবি নতুন যুগ হয়েছে কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের কিল ভ্যাকসিন আছে কোভিড নাইন্টিন সম্পর্কে আমরা ভাইরোলজি ক্লাসে আলোচনা করব কোভিড নাইন্টিনের ভ্যাকসিন নিয়ে এখানে শুধু আপনি নামগুলো জেন তাইলে এটা মনে রাখবেন সি কে যদি আমরা আগে দিই হিজড়ার আগে সি দিলে তার নাম হয় চিজরা চিজরা অথবা ছি হিজরা ঠিক আছে এখন আসেন আমরা সাব ইউনিট ভ্যাকসিন সাব ইউনিট ভ্যাকসিনের অপর নাম হচ্ছে ভ্যাকসিন রিকমিন ভ্যাকসিনের নামগুলো দেখেন এবাডিস বি ইনফ্লুয়েঞ্জা হিউম্যান প্যাপিলোমা হার্পিস জোস্টার ডেঙ্গু কোভিড 19 এই যে আপনার ইনফ্লুয়েঞ্জা দেখেন এখানেও আছে ইনফ্লুয়েঞ্জা এখানেও আছে কোভিড 19 এখানেও আছে এখানেও আছে তাহলে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে তোমরা রাখবেন তার লাইভ ভ্যাকসিন আছে তার কিল ভ্যাকসিন আছে এবং সাব ইউনিট ভ্যাকসিন তিন ধরনের ভ্যাকসিন তার আছে লাইভও আছে কিলও আছে সাব ইউনিট আছে কোভিড 19 এর কথা খেল রাখেন আপনি 6 নম্বর পয়েন্ট দি লেখেন কোভিড 19 এর লাইভ ভ্যাকসিন আছে কিল ভ্যাকসিন আছে সাব ইউনিট আছে এমআরএনএ আছে ইনফ্লুয়েঞ্জার যেহেতু আছে কোভিড 19 ছাড় দিব কেন কোভিড নাইন্টিনের সব ধরনের ভ্যাকসিন আছে মনে রাখবেন ওরাল পোলিও আসলে তার নাম লাইভ ভ্যাকসিন একে আমরা সেভিন ভ্যাকসিন নামে ডাকি আর ইলেকটিভেট পোলিও বলে তাকে আমরা কিল ভ্যাকসিন বা সার্ক ভ্যাকসিন নামে ডাকি আর বাকি সবাই হচ্ছে লাইভ ভ্যাকসিন একটা দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন থেকে পরীক্ষা প্রশ্ন আসলে মূল্য ফেরত গ্যারান্টি খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন আসলে প্রশ্ন সার্কে দিয়ে চলে আসতে পারেন এত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভ্যাকসিন